নিচে যাওয়ার জন্য সবসময় খুব এক্সাইটেড থাকে। এই দেখেন নিচে যাওয়ার পরের অবস্থাটা দেখেন একটু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে জিমিকে আমরা একটু নিচে নিয়ে গেছিলাম বিকালে, আর বিকালে হচ্ছে বিভিন্ন বিড়ালরা বের হয় তাদের ওনারের সাথে, তারা ঘুরতে বের হয়, আমরা ছাদ থেকে দেখি। তো জিমি হচ্ছে প্রতিদিন বিকালে ছাদে থাকে, তো ছাদ থেকে ও দেখে বিভিন্ন বিড়ালদের, আমরাও দেখি, আমাদের খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, জিমি যেহেতু নিচে যেতে চায় তো ওকে একটু নিচে নিয়ে যায়। নিচে নিয়ে যেয়ে এই বিড়ালটার নাম হচ্ছে জোনাকি, আর এর সাথে আরেকটা বিড়াল আছে, ওর নাম হচ্ছে টমি। টমিকে আপনারা চিনেন, তো ওই দুইজন একসাথে সবসময় খেলাধুলা করে বের হয়। তো আমার জিমি টমিকেও চেনে, জোনাকিকেও চেনে, কিন্তু এদের দুইজনের কারোর সাথে সে খেলবে না এবং মিশবেও না। সে নিজে যে একদম একদম ধান্দা মেরে বসে থাকবে এক কোনায়, সেখান থেকে উঠবেও না, নামবেও না, কিছুই করবে না, শুধু এদের খেলা দেখবে। তো এদের সাথে যদি ও খেলতো বা এদের সাথে একটু মিশতে চাইতো, তাহলে না বুঝতাম যে না, ও নিচে যেতে চায় অন্য বিড়ালদের সংস্পর্শে যাওয়ার জন্য, কিন্তু সে কোনো বিড়ালের সংস্পর্শে যাবে না, উল্টা এভাবে ভয়েতে একদম এভাবে বসে থাকবে। আর আমরা এই কারণে ওকে হার্নেস পরাই দিছি, ও হচ্ছে খালি আমাদের বাসার দিকে দৌড় দিচ্ছিল, আমাদের বাসার উপরে উঠে আসছিল। আর এই হচ্ছে টমি। টমিকে তো আপনারা চেনেন, জিমির সাথে আগেও টমিকে দেখা গেছে, টমির সাথে জিমির একটু ভাবও আছে, মানে তেমন না, টমি ভাব করে কিন্তু আমার জিমি না, সে খুবই ইন্ট্রোভার্ট একটা বিড়াল। তো এই যে খালি ও বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছিল, তো এই কারণে আমরা হার্নেস পরাই দিছি বাধ্য হয়ে। তাহলে বলেন নিচে যাওয়ার কী মানে।